ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আমরা প্রত্যেক দিন বেঁচে থাকার জন্য খাদ্য গ্রহণ করে থাকি। সনাতন ধর্ম অনুসারে এই খাদ্য গ্রহণের কিছু কিছু নিয়ম রয়েছে। এই নিয়মগুলো যদি আমরা খাবার খাওয়ার সময় মেনে চলতে পারি, তাহলে আমাদের কখনোই অভাব আসবে না। শাস্ত্রে বলা হয়েছে, এগুলি মেনে চললে আমরা সর্বদা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারব। এমনকি এই বিষয়গুলি যদি মেনে চলা হয়, তাহলে অতুল ঐশ্বর্যের অধিকারী হওয়া যায়। মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং দুহাত ভরে আশীর্বাদ করেন। তাই খাবার খাওয়ার সময় এই বিষয়গুলি অবশ্যই মেনে চলার চেষ্টা করুন। দেখবেন নিশ্চিতরূপেই এতে আপনার ও আপনার পরিবারের কল্যাণ হবে। বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব, খাবার খাওয়ার সময় আমাদের কোন দিকে মুখ করে খাবার খাওয়া প্রয়োজন এবং মাসের কোন কোন দিনে কোন কোন খাবার একেবারেই খেতে নেই, কারণ তা শরীরের পক্ষে ক্ষতিকারক। এবং সর্বোপরি, খাবার খাওয়ার সময় আমাদের কোন কোন বিষয়গুলি অবশ্যই মেনে চলা প্রয়োজন। আশা করি দর্শক বন্ধুরা, এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। দেখার পর এই সংক্রান্ত কোনোরূপ কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। আজকের আমাদের আলোচনার বিষয়, খাবার খাওয়ার সময় কোন কোন বিষয়গুলি আমাদের মেনে চলা প্রয়োজন। ভারতীয় সনাতন ধর্ম অনুযায়ী এক এক দিকে মুখ করে খেতে বসার এক এক রকমের ফল রয়েছে। আমাদের জীবনে ঠিক কতটা ভালো কাটবে তার কিছুটা হলেও নির্ভর করে আমাদের এই দৈনন্দিন চলাফেরার ওপর। আমরা দৈনন্দিন চলাফেরার মধ্যে না জেনে এমন কিছু করে ফেলি যা অনেকাংশে আমাদের জীবনকে বিব্রত করে তোলে। অনেক চেষ্টার পরেও এর কারণ আমরা বুঝতে সক্ষম হই না। বিশেষ করে খেতে বসার সময় খেয়াল রাখতে হবে বেশ কিছু বিষয়, যার মধ্যে প্রথমেই যে বিষয়টি পড়ে তা হলো কোন দিকে মুখ করে আপনি খেতে বসছেন। বন্ধুরা, প্রথমেই বলি, অনেকেই হয়তো রয়েছেন যারা পূর্ব দিকে মুখ করে খান। এই দিকে মুখ করে খাওয়া অত্যন্ত ভালো। যদি আপনি পূর্ব দিকে মুখ করে খেতে বসেন, তাহলে শাস্ত্র অনুযায়ী তাদের আয়ু বৃদ্ধি পায়, আয়ু অত্যন্ত দীর্ঘ হয়ে ওঠে। তাই শাস্ত্র অনুযায়ী যদি আপনি নিজের আয়ু বৃদ্ধি করতে চান, তাহলে সর্বদা পূর্ব দিকে মুখ করে খেতে বসতে হবে। দ্বিতীয় যে বিষয়ের কথা বলবো, অনেকেই হয়তো সর্বদা পূর্ব দিকে মুখ করে খেতে বসা সম্ভব হয়ে ওঠে না, অনেকেই পশ্চিম দিকে মুখ করে খেতে বসেন। যদি আপনি পশ্চিম দিকে মুখ করে খেতে বসেন, তাহলেও সনাতন ধর্ম অনুযায়ী তা অত্যন্ত শুভ। পশ্চিম দিকে মুখ করে খেতে বসলে মা লক্ষ্মী এবং ধনদেবতা কুবের সন্তুষ্ট হন। শাস্ত্র অনুযায়ী যদি কোনো ব্যক্তি পশ্চিম দিকে মুখ করে দীর্ঘদিন ধরে খাবার খাওয়ার অভ্যাস তৈরি করেন, তাহলে তিনি আর্থিক অভাব এবং দারিদ্রতার বন্ধন থেকে ধীরে ধীরে মুক্ত হন, তার ধন সম্পত্তি দিনে দিনে বৃদ্ধিপ্রাপ্ত হয়। এরপর আসবো বন্ধুরা, উত্তর দিকে মুখ করে যিনি অন্ন গ্রহণ করেন। যে ব্যক্তি উত্তর দিকে মুখ করে সর্বদা অন্ন গ্রহণ করে থাকেন, সেই ব্যক্তি নিজের আদর্শে অটল থাকতে সর্বদাই পছন্দ করেন এবং সেই ব্যক্তি সৎ ও একনিষ্ঠ হয়ে জীবন কাটাতে চান। তাই নিজের আদর্শে সর্বদা যদি অটল থাকতে চান, সেক্ষেত্রে উত্তর দিকে মুখ করে বসে খেতে বসতে হবে। তবে শাস্ত্র অনুযায়ী এই দিকে মুখ করে খেতে বসার কিছু অসুবিধা রয়েছে।
তবে সেই অসুবিধা সকলের ক্ষেত্রে নয় যাদের সন্তান রয়েছে। অর্থাৎ আপনার যদি সন্তান থাকে তাহলে সেক্ষেত্রে সন্তানের মা বা বাবাকে উত্তর দিকে মুখ করে খেতে বসা অনুচিত, এতে সন্তানের অমঙ্গল হয়। এবং সর্বশেষ আসব দক্ষিণ দিকের বিষয়ে, যিনি অত্যন্ত যশ প্রতিপত্তি এবং সম্মানের অভিলাষী হন তিনি অবশ্যই দক্ষিণ দিকে মুখ করে খাবার খেতে বসবেন। তবে এক্ষেত্রেও শাস্ত্রের কিছু বিধিনিষেধ রয়েছে। বলা হয়েছে মা এবং বাবা বেঁচে থাকাকালীন অবস্থায় দক্ষিণ দিকে মুখ করে কখনোই খেতে বসতে নেই। বন্ধুরা, শাস্ত্র অনুযায়ী এই বিষয়ে উল্লেখ রয়েছে যে আমরা যদি নিয়ম মেনে প্রতিদিনের খাদ্য গ্রহণ করি তাহলে আমরা খুব সহজেই বিভিন্ন রোগের প্রকোপ থেকে রক্ষা পেতে পারি। যেমন প্রতিপদ তিথিতে কখনোই চাল কুমড়ো খেতে নেই, অন্যথায় অর্থহানি হয়। তৃতীয়াতে পটল খেলে শত্রু বৃদ্ধি হয়। চতুর্থীতে মূলো খেলে ধননাশ হয়। পঞ্চমীতে কখনোই বেল খেতে নেই, এতে কলঙ্ক বাড়ে। ষষ্ঠীতে নিম পাতা খেলে সন্তান ভাগ্য খারাপ হয়। সপ্তমীতে তাল খেলে স্বাস্থ্যহানি ঘটে। অষ্টমীতে নারকেল খেলে মূর্খতা প্রাপ্তি হয়। দশমীতে কখনোই কলমি শাক খেতে নেই। একাদশীতে শিম খাওয়া উচিত নয়। এবং শাস্ত্র অনুযায়ী অতিরিক্ত ভোজন সর্বদাই নিষিদ্ধ। যানবাহনে, শ্মশানে, দেবালয়ে শুয়ে দাঁড়িয়ে বা চলতে চলতে খাদ্য গ্রহণ কখনোই করা উচিত নয়। ভিজে কাপড় বা ভিজে মাথায় খুব সকালে বা সন্ধ্যায় জুতো পরে বা চরম আসনে বসে আহার গ্রহণ করা কখনোই উচিত নয়। এবং খাবার পাতে অতি অবশ্যই একটু উচ্ছিষ্ট রেখে তবেই খাবার পাত্র ত্যাগ করতে হয়। কিন্তু জল, ক্ষীর, দই, মধু, দুধ, ঘি, ছাতু ও শাক নিজেরটা নিজেকেই গ্রহণ করতে হয়। বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো এই বিষয়টি দেখে থাকবেন যে অনেক ব্যক্তি রয়েছেন যারা ভোজন গ্রহণের পরে স্নান করে থাকেন। এই বিষয়টি কখনোই করা উচিত নয়। দিনের প্রধান আহারটি অর্থাৎ দুপুরের খাবার খাওয়ার পূর্বে অতি অবশ্যই আমাদের স্নান করে নেওয়া প্রয়োজন। এ বিষয়ে শাস্ত্রে উল্লেখ রয়েছে ভোজনের পূর্বে স্নান করা অন্যতম প্রধান কর্তব্য। তাই বন্ধুরা, দুপুরের খাবার গ্রহণের পূর্বে অবশ্যই স্নান করে তবেই দুপুরের আহার গ্রহণ করা প্রয়োজন। দু একদিন যদি এই বিষয়টি এদিক ওদিক হয় তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি এই বিষয়টি অভ্যাসে পরিণত হয় তাহলে ব্যক্তির শরীর এবং স্বাস্থ্যের ওপর এই বিষয়টি মারাত্মক প্রভাব ফেলে। এবং দিনের পর দিন যদি এই বিষয়টি হয়ে থাকে তাহলে সেই ব্যক্তি যে খুব শীঘ্রই অন্ন কষ্টে ভুগবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আবার এই বিষয়টি অনেকেই হয়তো দেখেছেন যে কোনো ব্যক্তি যে পরিমাণ অন্ন বা আহার খেতে পারবে তার থেকে অনেক বেশি পরিমাণ অন্ন বা খাবার তারা তাদের পাত্রে নিয়ে থাকেন, ফলে স্বভাবতই ভোজনের পর অনেক খাবারই তারা প্রতিনিয়ত নষ্ট করে থাকেন। এই বিষয়টি যদি কেউ করে থাকেন তাহলে বন্ধুরা নিশ্চিতরূপেই জেনে রাখুন, যে পরিমাণ অন্ন আপনি আজকে নষ্ট করছেন ঠিক সেই পরিমাণ অন্নের জন্যই আপনাকে একদিন অন্ন কষ্টে ভুগতে হবে। এই জন্যই বন্ধুরা, যে পরিমাণ অন্ন বা খাবার আপনি খেতে পারবেন সেই পরিমাণ খাবারই আপনার পাত্রে নিন, অযথা খাবার নষ্ট করবেন না। আপনার গৃহে যদি অন্নের এইভাবে অপমান হতে থাকে তাহলে সেটা যিনি অন্ন প্রদান করছেন তার অপমান, আর এইরূপ যদি ক্রমাগত হয়ে থাকে তাহলে সেই গৃহে থেকে নিশ্চিতরূপেই মা লক্ষ্মী বিদায় নিয়ে থাকেন। যদি কোনো সময় এমনটা হয়ে থাকে যে খাবার বা অন্ন অতিরিক্ত হয়ে গেছে তাহলে সেই অবশিষ্ট খাবার বা অন্ন কোনো পশু পাখিকে দিয়ে দিন, কিন্তু কখনোই
সেটিকে নষ্ট হতে দেবেন না এবং কখনোই সেই খাবারটি ডাস্টবিন বা ড্রেনে ফেলে দেবেন না। বন্ধুরা, এই সমস্ত বিষয়গুলি যথাযথভাবে পালন করার পর খাবার গ্রহণের সময় যে মন্ত্র উচ্চারণ করতে হয়, যার ফলে আমাদের কোনো দিনই খাবার তথা অন্নের অভাব হয় না, সেই মন্ত্রটি হল ওম অন্নপতে নস্য নো দেহ্যনমিবস্য সুস্মিন প্রদাতারং তারিষ ঊর্জং নো দেহি দ্বিপদে চতুষ্পদে। যজুর্বেদে 11তম অধ্যায়ের 83নম্বর শ্লোকে এই মন্ত্রের উল্লেখ রয়েছে। এই মন্ত্রটি উচ্চারণ করতে যদি কোনো কারণে অসুবিধা হয় বা সমস্যা হয়, তাহলে আপনি আপনার মনের মতো করে যিনি আমাদের অন্ন তথা খাবার প্রদান করছেন সেই ভগবানের উদ্দেশ্যে বলুন, হে অন্নদাতা প্রভু, তোমায় অসংখ্য ধন্যবাদ এই খাবার প্রদান করার জন্য। এই খাবার গ্রহণের মাধ্যমে আমি যেন সুস্বাস্থ্য এবং বলযুক্ত হই। আমার মতনই যেন এই পৃথিবীর সকল অভাবগ্রস্ত দরিদ্র দুস্থ মানুষ, দ্বিপদী চতুষ্পদী সমস্ত জীবজন্তু পশু পাখি আহার পায়। এরপর ভগবানের উদ্দেশ্যে প্রণাম করে আহার গ্রহণ করুন। বন্ধুরা, প্রত্যেক দিন কিন্তু এই বিষয়টি করা প্রয়োজন। আপাত দৃষ্টিতে এই ক্রিয়াটি অতি সামান্য মনে হলেও এর প্রভাব কিন্তু সুদূর প্রসারী। কারণ বন্ধুরা, জীবনের সবথেকে প্রাথমিক চাহিদা পূরণ করার সময় আপনি ভগবানের উদ্দেশ্যে যে প্রার্থনা করছেন সেটি কিন্তু শুধুমাত্র আপনার জন্য নয়, সকলের উদ্দেশ্যে আপনি প্রার্থনা করছেন। আর যে ব্যক্তি নিজের সাথে সাথে সকলের কথা চিন্তা করেন এবং সকলের পাশে এসে দাঁড়ান, তার পাশে ঈশ্বর তথা ভগবান এসে দাঁড়ান এবং তার উপর সর্বদা কৃপা দৃষ্টি দেন। তাই বন্ধুরা, এই ক্রিয়াটি যদি আপনি আজ থেকেই শুরু করেন, তাহলে এর ফল আপনি আজ থেকেই পাবেন এবং নিশ্চিতরূপেই আপনার জীবনে কখনোই অন্নের অভাব হবে না। আশা করি দর্শক বন্ধুরা, এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে অনুগ্রহ করে লাইক করবেন, পারলে শেয়ার করবেন এবং পরবর্তী সময়ে এই ধরনের ভিডিও পেতে আমাদের এই অমৃতকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।